আমার সব কয়টা মালপোয়া ভাজা হয়ে গেছে। আমি পিয়া, পিয়া প্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্ষীরের মালপোয়া রেসিপি। চলো দেখবে আমি কিভাবে বানাই। দেখো ক্ষীর, ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। বেঁচে যাওয়া দুধ দিয়ে আমি অল্প ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, তাই ভাবছি যে এই ক্ষীরটা দিয়ে এখন অল্প মালপোয়া বানিয়ে নিব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা, 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নারকেল কুড়া, দিয়ে দিচ্ছি ক্ষীর, দিচ্ছি একটু পরিমাণে দুধ, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি 1/2 কাপ মতো দিলাম, কারণ ক্ষীরে চিনি ছিল তাই। এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। ফার্স্টে আমি একটু মেখে দেখবো, তারপর বাকি জলটা ইউজ করব। আমি এখানে আরও অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। মালপোয়াটাকে এখন আমি ভেজে নেব। মালপোয়ার ব্যাটারটা একটু ঘন ঘন করে বানাতে হয়। আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি এরকমভাবেই সব কটা মালপোয়া ভেজে নিচ্ছি। কী সুন্দর ফুলে যাচ্ছে মালপোয়াগুলো, কী সুন্দর লাগছে, কী সুন্দর ফুলে ফুলে উঠছে। সব কটা মালপোয়া ভাজা হয়ে গেছে।